অস্ত্র নোট বাতিল, নিশানায় খোদ অমিত শাহ। পরিসংখ্যান তুলে ধরে চাঞ্চল্যকর অভিযোগ কংগ্রেসের। তাদের দাবি, নোট বাতিলের পর প্রথম পাঁচ দিনে সারা দেশে সমবায় ব্যাঙ্কগুলির মধ্যে সবচেয়ে বেশি টাকা জমা পড়ে গুজরাটের আহমেদাবাদ জেলা সমবায় ব্যাংকে। অঙ্কটা ছিল প্রায় 746 কোটি টাকা। আর আহমেদাবাদ জেলা সমবায় ব্যাংকের ওয়েবসাইট বলছে, এই ব্যাংকের অন্যতম ডিরেক্টর বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। নোট বাতিলের সময় প্রধানমন্ত্রী ঘোষণা করেন, ওই বছরের 30শে ডিসেম্বর পর্যন্ত ব্যাংক, পোস্ট অফিস ও সমবায় ব্যাংকে বাতিল নোট জমা দেওয়া বা পুরনো নোট বদলানো যাবে। কিন্তু পাঁচ দিন পরই সমবায় ব্যাংকগুলিতে বাতিল নোট জমা নিষিদ্ধ করা হয়। সরকারের আশঙ্কা ছিল, সমবায় ব্যাংকগুলির মাধ্যমে বাতিল নোটে রাখা কালো টাকা সাদা করা হচ্ছে। কংগ্রেসের দাবি, তথ্য জানার অধিকার আইনের আওতায় জানা গিয়েছে, মাত্র পাঁচ দিনে আহমেদাবাদ কোঅপারেটিভ ব্যাংকে জমা পড়ে 746 কোটি টাকা, আর ওই ব্যাংকেরই ডিরেক্টর অমিত শাহ। কংগ্রেসের দাবি, 2016-17 অর্থবর্ষে আহমেদাবাদ কোঅপারেটিভ ব্যাংকের মুনাফা ছিল মাত্র 14 কোটি টাকা। তাহলে সেই ব্যাংকেই মাত্র পাঁচ দিনে 746 কোটির মতো বিশাল পরিমাণ টাকা কিভাবে জমা পড়ল, সেই প্রশ্ন তুলে সরব হয়েছে কংগ্রেস। আহমেদাবাদ ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংক, जिसके चेयरमैन लंबे समय तक श्री अमित शाह रहे और आज भी जब वो भाजपा के राष्ट्रीय अध्यक्ष हैं, उस बैंक के डायरेक्टर हैं, उसमें पांच दिन में यानी 10 नवंबर 2016 से 14 नवंबर 2016 के बीच में पुराने नोट 745 करोड़ 58 लाख रुपए के जमा हुए। মোদী সেনাপতি সম্পর্কে এই চাঞ্চল্যকর দাবি নিয়ে সরব হয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও। ব্যঙ্গাত্মক টুইটে তিনি বলেছেন, আহমেদাবাদ জেলা সমবায় ব্যাংকের ডিরেক্টর অমিত শাহকে অভিনন্দন। বাতিল নোট বদলের নিরিখে আপনার ব্যাংক প্রথম হয়েছে, পাঁচ দিনে 750 কোটি। নোট বাতিলে লক্ষ লক্ষ ভারতীয় জীবন ধ্বংস হয়ে গিয়েছে, আপনার কীর্তিকে সেলাম। বাতিল নোট জমার নিরিখে আহমেদাবাদ জেলা সমবায় ব্যাংকের পর রয়েছে গুজরাটেরই আরেক সমবায় ব্যাংক, রাজকোট জেলা সমবায় ব্যাংক। বাতিল নোটে এই ব্যাংকে মোট 693 কোটি টাকা জমা পড়ে। এই ব্যাংকের চেয়ারম্যান গুজরাটের বিজেপি সরকারের মন্ত্রী তথা প্রভাবশালী বিজেপি নেতা জয়েশ ভাই বিচ্ছল ভাই রাদাদিয়া। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই দুটি জেলা কোঅপারেটিভ ব্যাংকে যেখানে 600-700 কোটি টাকার মতো বিশাল পরিমাণ বাতিল নোট জমা পড়ে, সেখানে গুজরাটের সমবায় ব্যাংকগুলির মধ্যে শীর্ষ স্থানাধিকারী রাজ্য সমবায় ব্যাংকে বাতিল নোটে জমা পড়ে মাত্র 1 কোটি 11 লক্ষ টাকা। কংগ্রেসের দাবি, বিজেপি নেতাদের দ্বারা পরিচালিত গুজরাটের এরকম 11টি জেলা কোঅপারেটিভ ব্যাংকে নোট বাতিলের পাঁচ দিনে জমা পড়েছে 3118 কোটি টাকার বাতিল নোট। এই প্রেক্ষিতে কংগ্রেসের প্রশ্ন, এত টাকা কার, এগুলি কি কালো টাকা, কেন এর তদন্ত করাচ্ছে না মোদী সরকার? ये पैसा किसका था अमित शाह जी, ये जमा कैसे हुआ पांच दिन में और ये गया कहां? क्या ये काला धन था जिसे सफेद किया जा रहा था? क्या ये बैंक इस काला धन को सफेद बनाने में संलिप्त थे? बीजेपी अवश्य इस अभियोग के गुरुत्व देते नाराज। कांग्रेस के पास विषय तो कुछ है ही नहीं, समस्या क्या है सामान्य लोगों का उसका उन्हें कुछ नॉलेज नहीं है, तो घूम फिर कर नोटबंदी और ये सारी बातें वो करते रहते हैं। इसलिए मैं मानता हूँ कि ये विषय देश के लोगों के लिए समाप्त हुआ है, कांग्रेस के लिए जीवित है। সিপিএম অবশ্য দাবি করছে, বিজেপি নেতাদের দ্বারা পরিচালিত সমবায় ব্যাংকগুলিতে নোট বাতিলের সময় এই বিপুল পরিমাণ টাকা কিভাবে জমা পড়ল তার তদন্ত হওয়া উচিত। ইডি, আইটি, সিবিআই দুনিয়া ভর কে রেজ কর রহে হ্যায়, লেকিন বিজেপি কে অধ্যক্ষ কি খুদ ব্যাংক মে জব ইয়ে নিকল রহা হ্যায়, তব ইয়ে রেড কিউ নেই কিয়ে, তব ইয়ে যাঁচ কিউ নেই কি, তব কোই নিষ্পক্ষ যাঁচ কিউ নেই হো রহি হ্যায়। নাবার্ডের অবশ্য দাবি, টাকা জমা নেওয়ার ক্ষেত্রে আহমেদাবাদ ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংক সমস্ত নিয়ম মেনেছে। তাদের বক্তব্য খতিয়ে দেখা গেছে, গাইডলাইন মেনেই আহমেদাবাদ ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংক ক্যাশ ট্রানজাকশন রিপোর্ট বা সিটিআর জমা দিয়েছে। এই ব্যাংকে গড়ে যে পরিমাণ বাতিল নোট জমা পড়েছে তা অন্য ব্যাংকের তুলনায় কম। এবিপি আনন্দ।